ব্যর্থ সরকারের দুবছরীয় বর্ষপূর্তি সরব অখিল গগৈ ঋণ লৈ জনতার উপর করর বোঝা জাপি দিয়ার অভিযোগ বছরত 1,00,000 নিযুক্তি দিয়ার ব্যর্থতার অভিযোগ দুবছরতো সম্পূর্ণ করব পড়া নাই 1,00,000 নিযুক্তি অহা 10 মে দুটা বছর সম্পূর্ণ করব হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে এই উপলক্ষে 11 মেত বিজেপি সরকারে সাফল্যর খতিয়ান লৈ উদযাপন করিব সরকারের দুবছরীয় বর্ষপূর্তি 1,00,000 নিযুক্তির লক্ষ্যে 11 মেত দিব প্রায় 50,000 নিযুক্তিপত্র কিন্তু সরকারের এই 1,00,000 নিযুক্তিক সহজভাবে লব পড়া নাই বিধায়ক অখিল গগৈয়ে সরকারের বিরুদ্ধে বছরত 1,00,000 নিযুক্তি দিয়াত ব্যর্থতার অভিযোগ অখিল গগৈর বিধায়কগীর দাবি দুবছরতো সম্পূর্ণ করব পড়া নাই 1,00,000 নিযুক্তি এই সরকারের কারণে আটাইতক ডাঙর সফলতা বলে যেটা এটা চিঁড়ি থাকা আমি দেখবলে পাইছো যে 1,00,000 নিবনার নিযুক্তি সেটা প্রতিশ্রুতি আসে যে এবছরের ভিতর 1,00,000 নিবনার নিযুক্তি দিন এটা 10 মে হব 10 মের দিনও এবছর দুবছর হয়ে যাব দুবছরের দিনও 1,00,000 নিবনার নিযুক্তি দিব নয় এটা কেটামান যে পদর নিযুক্তি দিলে এইকটা লগলগাইও এটালেক 1,00,000 হওয়াগে নাই আর এই যেটা নিযুক্তি দিছে তার ক্ষেত্রে সাংঘাতিক ধরনের ওভারলেপিং হয়েছে আনহাতে রাজ্য সরকারে পুনের ঋণ লওয়া সন্দর্ভত সরকারক সমালোচনা বিধায়কগীর এই সরকারখন হল ধার লৈ ঘিউ খা সরকার এতিয়া এই সরকারখনে বারম্বার ইমানক বেশিকে ধার লৈছে যে অসমৰ ইতিহাসৰটো আটাইতক বেছি ধার লওয়া সরকার হয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখন তারপরে 2022-23 যেটা বর্ষ আছিল সেই 2022-23 বর্ষটোৱে হল অসমৰ ইতিহাসৰ আটাইতক বেছি ধার লওয়া বর্ষ দুখন বিজেপি সরকার দিনত সর্বানন্দ সোণোৱাল সরকার আর এওঁ সরকার দিনত 1,00,000 কোটি টাকা ধার লওয়া হয়েছে আর মাত্র দুবছরত আটাইতক বেছি ধার লৈছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার শনিবারে পুনের এনআইএ আদালতত হাজির হওয়ার প্রাক মুহূর্তত বদরুদ্দিন আজমলের বিরুদ্ধেও সরব হয় রাইজর দলের বিধায়ক অখিল গগৈ আজমলক গ্রেপ্তারের দাবি অখিলর যিজন মানুষে আমার বিরোধীবিলাকক যিটো শব্দ ব্যবহার করেছে মই ভাবো যে তেনেকুৱা বিলো স্ট্যান্ডার্ড মানুষ এজন সাংসদটো হব নালাগেই সাংসদটো হওয়াটো উচিত নহয়ে মইতো ভাবো যে তেনেকুৱা এজন মানুষে সদায় মানুষের ওচর নতজানু হয়ে থাকা উচিত যে তেওঁ আসলতে পৃথিবীর বিষয়ে একোৱে নাজানে মই এইটো দুর্ভাগ্যজনক যে অসমত তেনেকুৱা এজন সাংসদে বহুদিন ধরে সাংসদ হৈ আছে মইতো ভাবো যে তেওঁ আসলতে ইতিমধ্যে এজাহারও দিয়া হয়েছে তেওঁক গ্রেপ্তার করব লাগে ভিডিও জার্নালিস্ট বিজয়লক্ষ্মীর সঙ্গে আশিকু সিনেও রিপোর্ট প্রাগ নিউজ